কপটতার যে দরজাগুলো আছে তার মধ্যে অন্যতম একটা দরজা হচ্ছে মিথ্যার দরজা। এই মিথ্যা মানুষের গুনাহের পথকে উন্মোচিত করে দেয়, খুলে দেয়। খেয়াল করে দেখবেন যে একজন মানুষ যদি সে মিথ্যা কথা বলতে পারে তাহলে দেখবেন সে দুনিয়ার সব ধরনের গুনাহে লিপ্ত থাকতে পারে। তার কারণ হচ্ছে মানুষ যখন মিথ্যা কথা শেখে যায়, মানুষ যখন সবসময় মিথ্যা কথা বলে তখন জবাবদিহিতার যেই বিষয়টা সেটাকে সে এড়িয়ে যেতে পারে। একজন মানুষ সে যদি কোনো খারাপ কাজ করার পথে কাউকে পায়, সেই মানুষটা যদি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোত্থেকে আসছো, কোথায় গিয়েছিলে, সেই মানুষটা যদি সত্যবাদী হয় আর তাকে যদি বলতেই হয় যে আমি অমুক জায়গায় খারাপ কাজ করতে গিয়েছিলাম, তাহলে সে পরের বার যখন ওই খারাপ কাজে যাবে তখন এটা চিন্তা করবে যে আমি যখন আসবো, আসার পথে অথবা আমি যখন যাব, যাওয়ার পথে মানুষ আমাকে জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছ, কোথা থেকে আসছো, তখন আমাকে সত্যটা বলতে হবে যে আমি অমুক জায়গায় খারাপ কাজ করতে গেছিলাম। এই জিনিসটা সমাজের জন্য লজ্জাজনক, অতএব আমি সেই কাজের মধ্যে যেতে পারি না। কিন্তু একজন মিথ্যুক তার এই জবাবদিহিতার বিষয়টাকে সে এড়াতে পারে। কোনো মানুষ যদি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে সে মিথ্যার মাধ্যমে সেটাকে এড়িয়ে যেতে পারে। এই জন্য এই মিথ্যা বলার কারণে তার বিভিন্ন ধরনের পাপের দরজা খুলে যায়। এবং এই মিথ্যুক যারা মিথ্যা কথা বলে, দেখা যায় যে আজ থেকে 10 বছর আগে একটা মিথ্যা কথা বলেছিল, সেই মিথ্যা কথাকে ডাকতে গিয়ে 10 বছর পরে আরও 1000টা মিথ্যা কথা বলতে হয়। সেই যে মিথ্যা কথা বলেছিল সেটা মনে রাখতে হয় এবং তদনুযায়ী আরও বানিয়ে বানিয়ে আরও মিথ্যা বলে সেটাকে সাজাতে হয়। এই জন্য বলা হয় যে একটা মিথ্যা কথা যদি বলা হয় তাহলে তার পেছনে আরও 1000টা মিথ্যা কথা তার সাথে জুড়ে দিতে হয়। কেউ যদি একটা মিথ্যা কথা বলে তাহলে সেটাকে সাজাতে, সেটাকে গুছাতে, সেটাকে সত্য প্রমাণ করতে আরও 1000টা মিথ্যা কথা বলতে হয়। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক লোক এসে বলল যে রসুলাল্লাহ, আমি বিভিন্ন গুনাহের মধ্যে আছি, ডুবে আছি, আমি সেই গুনাহগুলা থেকে বের হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কী কী গুনাহ তুমি করো? সেই লোকটা জবাব দিল যে রসুলাল্লাহ, আমি মদ খাই খুব বেশি, আমি জিনা ব্যভিচারে লিপ্ত থাকি এবং আমি মিথ্যা কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে উপদেশ দিলেন যে তুমি আগামীকাল থেকে তুমি মিথ্যা কথাটা ছেড়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই লোকটাকে এই উপদেশ দিলেন, লোকটা মনে মনে ভাবে যে যেই বড় দুইটা গুনাহ সেই গুনাহের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, ছোট্ট একটা গুনাহ মিথ্যা কথা এটা ছাড়তে বললেন, এটা তো অনেক সহজ একটা কাজ, সমস্যা নাই, আমি আগামীকাল থেকে মিথ্যা কথা বলবো না। সেই লোকটা যখন পরের দিন মদের গ্লাস হাতে নিয়ে মদটা গিলবে, সেই সময় মনে হলো যে আগামীকাল যদি রসুল আকরাম সাল্লামের সাথে দেখা হয় আমার, আর উনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে গত রাত্রে তুমি মদ খেয়েছিলে কিনা, তখন কীভাবে আমি রসুল আকরাম সাল্লামের কাছে সত্যটা বলি যে আমি আসলে মদ খেয়েছিলাম, এটা লজ্জাজনক বিষয়। আর যেহেতু নবীজির সাথে আমি ওয়াদা করেছি আমি মিথ্যা কথা বলবো না, তাহলে আমি নবীজিকে মিথ্যাও বলতে পারবো না যে আমি মদ খাই নাই। সেই লোকটা মদের গ্লাসটা রেখে দিল। সুবহানাল্লাহ, বলবেন না। এইভাবে মানুষ সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে পারে শুধুমাত্র যদি এই মিথ্যা থেকে বেঁচে থাকতে পারে। এই কথাটা আপনাদের কাছে অবাস্তব মনে হবে, যদি একটু চিন্তা করেন যে মিথ্যা, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন যে এই মিথ্যা আপনাকে কীভাবে বিভিন্ন ধরনের পাপের দিকে এগিয়ে দেয়। যদি একটা ঘরের মধ্যে সব ধরনের পাপকে একত্রিত করা হয়, সেই পাপের ঘরে ঢুকতে হলে যে চাবি লাগবে সেই চাবিটি হচ্ছে মিথ্যা কথা। অসদ কুয়ুন জি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয়। এই জিনিসটাও খেয়াল রাখবেন যে যদি সত্যটা একটু তিক্ত হয়, যদি একটু তিতাও হয়, যদি প্রথমে সত্যটা বলতে একটু কষ্ট হয়, এই সত্য বলার কারণে পরবর্তীতে আপনার কোনো ঝামেলা হয় না, কোনো সমস্যার সম্মুখীন আপনি হন না। কিন্তু একটা মিথ্যা কথা বলার কারণে, সেই মিথ্যা কথা বলার কারণে অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হয়। একটু আগেই বলেছি যে 10 বছর আগে একটা মিথ্যা কথা বলেছিলেন, সেটা আপনাকে মনে রাখতে হয়, আপনাকে সেটা মনে রেখে সেই মিথ্যাটা আবার বলতে হয়। এই জন্য আপনি যদি সেই সময় সত্যটা বলে দিতেন তাহলে সেটা আপনার মনে রাখাও লাগতো না, কারণ আপনার অন্তরের মধ্যে কপটতা থাকতো না, কপটতা দূর হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তারগীবের হাদিস 4182 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সত্য হচ্ছে প্রশান্তির নাম, সত্য হচ্ছে শান্তির নাম, সত্য মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়, শান্ত করে দেয়। ওয়াল কাযিবা রিবা, আর মিথ্যা হচ্ছে অশান্তির নাম, মিথ্যা হচ্ছে সন্দেহের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চান না তার বান্দা অশান্তির মধ্যে থাকুক, আল্লাহ তাআলা চান না তার বান্দা কোনো সন্দেহের মধ্যে থাকুক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হজ্জের 30 নম্বর আয়াতে বলেন, ওয়াজতানিবু কওলাজ-জুর,
তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো তোমরা যদি মিথ্যা কথা থেকে বেঁচে থাকো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সন্দেহ এবং অশান্তি থেকে বাঁচিয়ে দিব সুবহানাল্লাহ মিথ্যা কথা থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা আপনাকে অশান্তি থেকে সন্দেহ থেকে বাঁচিয়ে দিবেন এই মিথ্যা হচ্ছে অন্তরের একটা বড় একটা রোগ সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদ তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে তাদের অন্তরটা রোগাক্রান্ত ফাযাদাহুমুল্লাহু মারাদা আর আমি আল্লাহ তাদের সেই রোগটাকে আরো বাড়িয়ে দেই আল্লাহ তাআলা বলছেন যে তাদের অন্তরের মধ্যে তাদের কলবের মধ্যে রোগ রয়েছে এবং আমি তাদের সেই রোগটাকে শিফা না করে বরং আরো বাড়িয়ে দেই ওয়ালাহুম আযাবুন আলীম আমি তাদেরকে কঠিন শাস্তির মুখাপেক্ষী করব বিমা কানু ইয়াকযিবুন তার কারণ হচ্ছে তারা দুনিয়ার জমিনে মিথ্যাবাদী ছিল মিথ্যা মানুষকে ঈমান থেকে দূরে রাখে মানুষের ঈমান থেকে মানুষকে মানুষের মিথ্যা দূর করে দেয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা গাফির 28 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীদেরকে সঠিক পথ দেখান না এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব বলতে পারেন একটা শাস্তি বলতে পারেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে সঠিক পথ দেখান না যেই বান্দা মিথ্যাবাদী এখন আল্লাহ তাআলাই যদি আপনাকে হেদায়েত না দেন আল্লাহ তাআলা যদি আপনাকে সঠিক পথ না দেন সঠিক পথে পরিচালিত না করেন তাহলে তো জান্নাতে যাওয়ার আশাই করা যায় না আল্লাহ তাআলা চান না আপনি সঠিক পথে যান তাহলে আপনি সঠিক পথে কিভাবে পরিচালিত করবেন নিজেকে এই জন্য এই মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ তাআলা কোনো মৃত্যুকে সঠিক পথে পরিচালিত করেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইহাকির হাদিস ইয়াকুম ওয়াল কাযাব তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কারণ মিথ্যা তোমাদের ঈমানকে ক্ষতিগ্রস্ত করে মিথ্যা তোমাদের ঈমানকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলে এই জন্য ভালো কাজ আর ভালো লাগে না ওয়াজ মাহফিল ভালো লাগে না কোরআনুল কারীমের তেলাওয়াত এগুলো ভালো লাগে না নাটক সিনেমা এগুলো ভালো লাগে তার কারণ হচ্ছে অন্তরটা রোগাক্রান্ত হয়ে গেছে আর আল্লাহ তাআলা সেই রূপ থেকে আপনাকে পরিত্রাণ দিচ্ছেন না আপনার অন্তরের যে ঈমান যে কলবের মধ্যে যে ঈমান ছিল সেটা দুর্বল হয়ে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো এক হাদিস বুখারী শরীফের 33 নম্বর হাদিস এই মিথ্যা আপনার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে আপনার অন্তরের মধ্যে মিথ্যাটা নেফাক সৃষ্টি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাত নেফাক বা মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটা এক নম্বর হচ্ছে ইজা হাদাসা কাযাবা মুনাফিক যখনই কথা বলে তখন মিথ্যা কথা বলে প্রথমটা পেয়ে গেলাম না আমরা মুনাফিকের আলামত হচ্ছে সেই ব্যক্তিটাই মুনাফিক যেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে এখন আপনি অন্য কারো দোষ খুঁজতে যাবেন না যে অমুক মিথ্যা কথা বলে তার মানে অমুক মুনাফিক এরকম চিন্তা মাথায় চলে আসতে পারে তার আগে আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন যে আমি প্রতিদিন কতটা মিথ্যা কথা বলি আগে আপনার কথা চিন্তা করেন যে আমি নিজে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা মিথ্যা কথা বলি নিজেকে সংশোধন করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদাসা কাযাবা মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে ওয়া ইদা ওয়াদা আখলাফা মুনাফিক যখন ওয়াদা করে তখন সেটা ভঙ্গ করে ওয়া ইজা তুমিনা খান আর মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় তখন সে তার আমানতের খেয়ানত করে মুনাফিকের এই তিনটা আলামত তার মানে বোঝা গেল যে আপনি মিথ্যা কথা বলার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি হয়ে যায় এবং আল্লাহ তাআলার খাতায় আপনার নাম একজন মুনাফিক হিসাবে লিপিবদ্ধ হয়ে যায় ইমাম আলী বলেন যে মানুষের ততক্ষণ পর্যন্ত তার ঈমানের স্বাদ ঈমানের যে মজা ততক্ষণ পর্যন্ত সে উপভোগ করতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই লোকটা মিথ্যা ছেড়ে দেয় কৌতুকবশত হলেও কথাটা খেয়াল করেন ততক্ষণ পর্যন্ত মানুষের ঈমানের স্বাদ মানুষ গ্রহণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মিথ্যা ছেড়ে দেয় এতটুকু পর্যন্ত শেষ নয় মিথ্যা ছেড়ে দেয় কৌতুকরত অবস্থায়ও অর্থাৎ হেসে হেসে কৌতুক করে করে নাটকের চলে কোনো মিথ্যা কথা সেটাও মিথ্যা যতক্ষণ পর্যন্ত মানুষ সেই মিথ্যাটাও ছেড়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটার অন্তর ক্লিয়ার হয় না সেই মানুষটা ঈমানের যেই মজা যেই ঈমানের যেই স্বাদ সেটা সে গ্রহণ করতে পারে না তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিথ্যাবাদী যখন মিথ্যা কথা বলে তখন তার মিথ্যা কথার এত বেশি দুর্গন্ধ হয় তার সেই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা তার কাছ থেকে এক মাইল দূরে অবস্থান করেন নাউজুবিল্লাহ মিন যালিক মিথ্যা হচ্ছে আকবারুল কাবায়ির কবিরা গুনাহ অনেক কবিরা গুনাহ আছে তার মধ্যে 60টা গুনাহ আছে আকবারুল কাবায়ির কবিরা গুনাহের মধ্যেও সবচেয়ে বড় কবিরা গুনাহ তার মধ্যে একটা হচ্ছে মিথ্যা কথা বলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল বুখারী শরীফের 2653 নম্বর হাদিস
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহ সম্পর্কে আমাদেরকে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কবিরা গুনাহ সম্পর্কে বললেন এক নাম্বার হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহ তাআলার সাথে শরীক করা আল্লাহ তাআলার সাথে শরীক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্য হওয়া তিন নম্বরে বললেন ওয়া কতলুন নাফস মানুষকে হত্যা করা এবং চার নম্বরে বললেন ওয়া শাহাদাতুজ জুর মিথ্যা সাক্ষী দেয়া অথবা মিথ্যা কথা বলা এগুলো হচ্ছে আকবারুল কাবায়ির অর্থাৎ কবিরা গুনাহের মধ্যেও এগুলো আরো বেশি পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির আমি কি তোমাদেরকে আকবারুল কাবায়ির সবচেয়ে বড় গুনাহের কথা বলবো না তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ক্বাউলুজ জুর মিথ্যা কথা বলা অন্য হাদিসে বলা হয়েছে শাহাদাতুজ জুর মিথ্যা সাক্ষী দেয়া তার মানে বোঝা গেল যে দুনিয়ার জমিনে যত ধরনের অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুনাহ হচ্ছে এই মিথ্যা কথা বলা মিথ্যাটা মানুষ এত বেশি কেন বলে তার কারণ হচ্ছে এই মিথ্যাকে মানুষ তেমন বড় কোনো গুনাহ মনে করে না মিথ্যা মানুষ অকপটে বলে বেড়ায় এই মিথ্যা যে আকবারুল কাবায়ির নামাজ ছাড়ার চাইতেও যে এই মিথ্যা আরও বড় গুনাহ এই বিষয়টা মানুষ অনুধাবন করতে পারে না মানুষ এই বিষয়টা বুঝতে পারে না এই জন্য বারবার মিথ্যা কথা বলে অথচ এই সামান্য একটা মিথ্যা কথা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধুমাত্র এই মুখের কারণে মিথ্যা কথার কারণে গীবতের কারণে শুধুমাত্র এই মুখের গুনাহের কারণে মানুষদেরকে কিয়ামতের দিন তার মাথাটাকে নিচের দিকে দিয়ে পাগল উপরের দিকে দিয়ে জাহান্নামের ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে তাকে জাহান্নামে ফেলে দিবে নাউযুবিল্লাহ মিন যালিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজাহ 46 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষদেরকে পাপাচারের দিকে লিপ্ত করে ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার আর পাপাচার মানুষদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন যে মিথ্যা মানুষদেরকে পাপাচারের দিকে নিয়ে যায় আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন ওয়া ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি সত্য মানুষদেরকে পুণ্যের দিকে নিয়ে যায় নেকের দিকে নিয়ে যায় ওয়া ইন্নাল বিররি ইয়াহদি ইলাল জান্নাহ আর পুণ্য মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য সত্য বলতে হবে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে সব সময় যারা মিথ্যা কথা বলে সদা সর্বদা যারা মিথ্যা কথা বলে তাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা বলতেই থাকে সব সময় মিথ্যা কথা বলে সেই মানুষটা আল্লাহ তাআলার খাতায় সেই মানুষটার নাম কাজ্জাব মিথ্যাবাদী হয়ে যায় এখন বুঝেন কিয়ামতের দিন আপনাকে কাজ্জাব মিথ্যাবাদী বলে ডাকা হবে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে নতুবা আপনার নামটা কাজ্জাব হয়ে যাবে আপনার নামের আগে আল্লাহ তাআলা সিফাত বসিয়ে দিবেন আপনি হচ্ছেন একজন কাজ্জাব একজন মিথ্যাবাদী আসমান এবং জমিনের সব ফেরেশতাদের কাছে আপনি কাজ্জাব নামে পরিচিত থাকবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই বলি আমিন মুসলিম শরীফের 195 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না তার এক শ্রেণী হচ্ছে আল মান্নান ওই দানশীল যেই ব্যক্তি দান করে তারপরে মানুষকে হুটা দেয় দুই নম্বর হচ্ছে ওই মানুষ যে তার পণ্য বিক্রির জন্য কসম করে মিথ্যা কসম করে মিথ্যা কসম করে কোনো পণ্য বিক্রি করে সেই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না এবং তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তাখনুর নিচে কাপড় পরিধান করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোকের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না যেই লোক ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কসম করে মানুষের সাথে পণ্য বিক্রি করে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা আমরা অনেক সময় বলি কোনো কারণ নাই কোনো নিজের কোনো স্বার্থও নাই শুধুমাত্র মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলা তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলুল লিমান ইউহাদ্দাসু ফায়াকযিবু লিইউদহিকু বিহিল ক্বাউম ধ্বংস হোক ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওয়াইলুল্লাহ সে ধ্বংস হোক ওয়াইলুল্লাহ সে ধ্বংস হোক নবীজি তিনবার কথা বললেন যে মানুষকে হাসানোর জন্য মানুষকে এন্টারটেইন করার জন্য যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে ওয়াইলুল্লাহ সে ধ্বংস হয়ে যাক ওয়াইলুল্লাহ সে ধ্বংস হয়ে যাক শোনা কথা প্রচার করা মিথ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে অন্য কারো কাছ থেকে একটা কথা শুনলো এবং সেই কথাটা শোনা কথাটা সে সমাজের মধ্যে বলে বেড়ালো কোনো ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সেই ব্যক্তিটা একটা শোনা কথা মানুষের সামনে উপস্থাপন করলো সে নিজে দেখে নাই ঘটনা সে নিজে ঘটনা পর্যবেক্ষণ করে নাই অন্য কেউ তাকে সেই ঘটনাটা বলেছে সেটা শুনে সে মানুষের সাথে বলে বেড়ায় এটা হচ্ছে তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট না জেনে ধারণা করা মিথ্যা কারো ব্যাপারে ধারণা করে কিছু কিছু বলা কারো ব্যাপারে ধারণা করে কিছু বলা সেটা হচ্ছে আকজাবুল হাদিস সবচাইতে বড় মিথ্যা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর হাদিস এর সাথে সামঞ্জস্যপূর্ণ কোরআনুল কারীমের একটা আয়াত সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বাযযাজ-যন ইসম আল্লাহ তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আগের হাদিসে বলেছিলেন যে ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা আর আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্না বাযযাজ-যন ইসম কারণ প্রত্যেক ধারণাই হচ্ছে গুনাহ প্রত্যেক ধারণাই হচ্ছে পাপ নবীজি বললেন যে ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা আর আল্লাহ তাআলা বলতেছেন ইন্না বাযযাজ-যন ইসম প্রত্যেক ধারণা করাই হচ্ছে গুনাহ